আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদেরকে বলবো প্রতিনিয়ত পরীক্ষাতে একটি প্রশ্ন দেখা যায় মৌলিক সংখ্যা সম্পর্কে মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল কি কৌশলটি বলবো আপনাদের বিশেষ সহ সকল চাকরির পরীক্ষা এই টপিক থেকে প্রশ্ন আসে তাই এই টপিক গুরুত্ব দিন প্রতিনিয়ত পরীক্ষাতে একটা প্রশ্ন দেখা যায় এক থেকে একশো অথবা দশ থেকে তিরিশের মাঝে কতটি মৌলিক সংখ্যা আছে কিন্তু আমরা সবাই এটা ভুল করে থাকি আমি ভুল করতে করতে একটা বইয়ে দেখেছিলাম অনেক সহজে মনে রাখা যায় আমি আপনাদের জন্য আজ সেই বিষয়টি নিয়ে আলোচনা করব মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যা এক এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় বা ভাগ করা যায় না এক কথায় এক এবং সেই সংখ্যা বাদে যে সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় না তাই মৌলিক সংখ্যা যেমন এই সংখ্যাটিকে শুধু এক এবং তেরপন্ন দিয়ে বিভাজ্য করা যায় কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করতে গেলে হবে না তাই এটা মৌলিক সংখ্যা এখন আপনাদের দেখাবো এক থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এবং কিভাবে আছে এটা মনে রাখার একটা কোড আছে যা হচ্ছে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এখানে এক থেকে দশের মাঝে আছে চারটি সংখ্যাগুলো হলো চারটি মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত দশ থেকে বিশের মধ্যে আছে চারটি সংখ্যাগুলো হলো এগারো তেরো সতেরো উনিশ ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন বিশ থেকে তিরিশের মাঝে আছে দুইটি তেইশ এবং উনত্রিশ তিরিশ থেকে চল্লিশের মাঝে মৌলিক সংখ্যা আছে দুইটি সংখ্যাগুলো একত্রিশ সাঁইত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশের মাঝে আছে তিনটি সংখ্যাগুলো হলো একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ দ্বিতীয় অংশ পঞ্চাশ থেকে ষাটের মাঝে আছে দুইটি সংখ্যাগুলো হলো উনষাট ষাট থেকে সত্তরের মাঝে আছে দুইটি সংখ্যাগুলো একষট্টি ও সাতষট্টি থেকে আশি এর মাঝে আছে তিনটি সংখ্যাগুলো একাত্তর তেহাত্তর ও উনআশি আশি থেকে নব্বইয়ের মাঝে আছে দুইটি সংখ্যা সংখ্যাগুলো তেরাশি উনানব্বই নব্বই থেকে একশো আর মাঝে আছে একটি সেটা হলো সাতানব্বই এটা তো গেল এক থেকে একশো পর্যন্ত তার থেকে বড় হলে কি করবেন এক দুই তিন সাত আট তিন এই সংখ্যাগুলো হলে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি সংখ্যাগুলো যোগ করবেন যেমন এক দুই তিন মোট চব্বিশ এখন এটাকে ভাগ করেন যদি নিঃশেষে ভাগ হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে সংখ্যা না ভিডিওটিতে আরো ভালো করে বোঝানোর জন্য নিচে আপনাদেরকে আরো বোঝাচ্ছি সেটা দেখুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়ে আজ আপনাদের সাথে থাকছে মৌলিক সংখ্যা মনে রাখা সরকার টেকনিক মৌলিক সংখ্যা দিয়ে প্রায় এ প্রশ্ন আসতে দেখা যায় কিন্তু অনেকের কাছে এগুলো কঠিন মনে হয় মৌলিক সংখ্যা মনে রাখার জন্য আরো সহজ করে দিচ্ছি ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দেন এবং কমেন্টে মতামত জানান মৌলিক সংখ্যা দিয়ে সব দিয়ে প্রায় এ প্রশ্ন দেখা যায় কিন্তু অনেকের কাছে এগুলো কঠিন কিন্তু কিছু টেকনিক ফলো করলে অতি সহজে আপনি আপনি সহজে মৌলিক সংখ্যা চিনতে পারবেন চলুন দেখে নিই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখা শর্টকাট টেকনিক কিভাবে মনে রাখবেন জাস্ট রিমেম্বার অ্যাজ ফোন নাম্বার একটা মোবাইল নাম্বারের মতো করে মনে রাখবেন বা অ্যাকাউন্ট নাম্বারের মতো করে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই নাম্বারটি মনে রাখলে আপনারা মৌলিক সংখ্যা সবগুলো মনে রাখতে পারবেন চুয়াল্লিশ মানে চুয়াল্লিশের চার এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত তারপরে আবার চার এগারো থেকে বিশ পর্যন্ত চারটি আছে মৌলিক সংখ্যা এগারো তেরো সতেরো উনিশ এবং তারপরে বাইশের হলো একাউন্ট নাম্বার বাইশের আপনার একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি যথা তেইশ থেকে উনত্রিশ আবার একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি যথা একত্রিশ থেকে সাঁত্রিশ তারপরে তিনশো বাইশের তিনশো বাইশের আপনার একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি যথা একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এবং দুই একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি তেপান্ন উনষাট একষট্টি থেকে সহাত্তর পর্যন্ত দুইটি একষট্টি ও সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি যথা একাত্তর তেহাত্তর উনআশি তারপরে একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটি তেরাশি এবং উননব্বই আর একানব্বই থেকে একশো পর্যন্ত একটি যথা সাতানব্বই মঠ মৌলিক সংখ্যা পঁচিশটি তাই এগুলো মনে রাখার জন্য কোডটি মনে রাখলে হবে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ মানে প্রতি এক মানে দশের ভিতরে বা দশকের ভিতরে এই সংখ্যাগুলো হিসাব করলে পাবেন মানে একরটি মনে রাখলেন এক থেকে দশের ভিতরে চারটি আছে দশ থেকে বিশের ভিতরে চারটি মৌলিক সংখ্যা আছে তারপরে বিশ থেকে তিরিশের ভিতরে দুইটি আছে তারপর তিরিশ থেকে চল্লিশের ভিতরে দুইটি আছে এভাবে মনে রাখতে পারবেন তারপরে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে তিনটি আছে তারপর পঞ্চাশ থেকে ষাটের ভিতরে দুইটি আছে তারপরে ষাট থেকে আপনার দুইটি মৌলিক সংখ্যা আছে তারপর থেকে থেকে ভিতরে ভিতরে তিনটি এবং দুইটি এবং একশোর ভিতরে একটি নব্বই থেকে একশোর ভিতরে এভাবে মনে রাখলেই আপনারা সহজে মনে রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য